সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে যে কোনো নাম্বারে ফ্রিতে কল করে কথা বলতে পারবেন। এর জন্য আপনাদের কোনো টাকা লাগবে না, মানে হলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো সিম নাম্বারে আপনারা ফ্রিতে কল করতে পারবেন, অথবা আপনারা চাইলে বিদেশি নাম্বারও কিন্তু আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই চমৎকার একটা অ্যাপ শেয়ার করবো, যেই অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন। খুবই চমৎকার একটা ভিডিও হতে চলেছে, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং কীভাবে কী করবেন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা যে কোনো নাম্বারে ফ্রিতে কল করতে চাইলে বা ফ্রিতে কথা বলতে চাইলে যাতে আপনাদের কোনো টাকা পয়সা না কাটে, এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটা আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন যে এনি কল, আপনারা দেখেন এখানে এনি কল লিখে সার্চ করবেন। এই অ্যাপটাই আপনারা ডাউনলোড করবেন, অন্য কোনো অ্যাপের দরকার নেই, আপনারা এই অ্যাপটাই ডাউনলোড করবেন। এখান থেকে দেখেন আমি আপনাদের সুবিধাজনক কিন্তু অ্যাপটা ডাউনলোড করে রেখেছি এবং এই অ্যাপটার দেখেন ডাউনলোড হয়েছে 1 মিলিয়ন প্লাস, তার মানে বুঝতে পারছেন কত মানুষ এখান থেকে ডাউনলোড করেছে। আর একটা মজার বিষয় হলো দেখেন এই অ্যাপটার রেটিং হলো 4.3 আউট অফ 5, মানে 5-এর ভিতরে দেখেন 4.3 রেটিং দিয়েছে মানুষ, মানে অ্যাপটা খুব ভালো এবং কার্যকরী বিধায় কিন্তু মানুষ এটা করেছে বা রেটিংটা দিয়েছে। যাই হোক, এখান থেকে আমি অ্যাপটা ওপেন করবো, আপনারা সিম্পলি ইনস্টল করার পর ওপেন করবেন, তারপর এখান থেকে অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর দেখেন এটা আমাদের কিছু অ্যাগ্রি চাচ্ছে, আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, এটাকে কেটে দেবো। দেখেন এখান থেকে স্কিপ করে দেবো, স্কিপ করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে একটা অ্যাড আসতে পারে, আমরা এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে, তো এখানে আমরা কী করবো, আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো। সো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, যদি আপনারা অন্য কোনো কান্ট্রি থেকে হন তাহলে আপনারা এখানে ক্লিক করে কান্ট্রি কোডটা সিলেক্ট করে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে আমার নাম্বারটা দিলাম যেহেতু আমি বাংলাদেশ থেকে। তারপর এখান থেকে আমরা কী করবো, সেট নাও এখানে ক্লিক করে দেবো। সেট নাও ক্লিক করে দিলে কিন্তু অলরেডি আমাদের এটা সেট হয়ে গেল। এখন দেখেন এখান থেকে কিন্তু আমরা কী করবো, দেখেন এখান থেকে আমরা যদি কন্ট্যাক্টে যাই, দেখেন কন্ট্যাক্টে যাওয়ার পর এখান থেকে আমরা গ্র্যান্ড পারমিশনে ক্লিক করলে আমাদের সমস্ত কন্ট্যাক্টগুলো এখানে শো করবে। তারপর দেখেন এখান থেকে আমরা কীভাবে ফ্রিতে কল করবো, এটাই কিন্তু আমাদের বোঝার বিষয়। যাই হোক, এখান থেকে আপনারা দেখেন অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে 1000 কয়েন ফ্রি দেওয়া হবে। আপনারা ভালো করে দেখেন 1000 কয়েন ফ্রি দেওয়া হবে, এবং এখান থেকে যদি আপনারা ফ্রিতে কথা বলতে চান তাহলে পার মিনিটে 500 কয়েনের মতো আপনার খরচ হচ্ছে। তার মানে দেখেন ফ্রি কয়েন দিয়ে কিন্তু আমরা 2 মিনিট কথা বলতে পারবো, এবং আপনারা এখান থেকে প্রতিদিন কিন্তু কয়েন বাড়িয়ে নিতে পারবেন। তো কয়েন বাড়ানোর জন্য আপনারা কী করবেন, দেখেন এখানে স্পিন আছে, এখান থেকে আপনারা প্রতিদিন দেখেন 100 স্পিন করতে পারবেন। 100 স্পিন করলে কিন্তু আপনারা এখানে মোটামুটি অনেক পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এখান থেকে অনেক বেশি আপনারা ফ্রিতে কল করতে পারবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে দেখবেন যে আপনাদের এখানে স্পিন হওয়ার পর আপনারা একটা কয়েন পেয়ে যাবেন। সো এখান থেকে আমি দেখেন কয়েনটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম, দেখেন 5 ক্রেডিট কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর গেট ইটে ক্লিক করে দেবো, দেখেন গেট ইটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড আসবে যেহেতু এটা ফ্রি। তো এই অ্যাডটা আপনারা একটু দেখবেন, দেখার পর এখান থেকে স্কিপ করে দেবেন, যেহেতু এটা ফ্রি অ্যাপ যার জন্য কিন্তু এখানে অ্যাড আসবে, এটা বিরক্ত হওয়ার কিছু নেই। কারণ ফ্রিতে সার্ভিস নিতে চাইলে কিন্তু একটু ঝামেলা হবেই। যাই হোক, আপনারা দেখেন তারপর এখান থেকে এভাবে কিন্তু আপনারা দেখেন এখান থেকে আমাদের 100 থেকে 99টা কিন্তু আমাদের এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু একটা টাইম হওয়ার পর আবার কিন্তু আমরা এখানে স্পিন করে আবার আমরা কয়েন বাড়াতে পারবো। আর আচ্ছা দেখেন আরেকটা বিষয়, দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের 2005 পয়েন্ট হয়ে গেলো, তার মানে দেখেন এখানে কিন্তু আমরা 1000 কয়েন কিন্তু বাড়তে পেয়ে গেলাম, হয়তো বা কোনো কারণে আমরা পেয়ে গেছি। যাই হোক, এখান থেকে দেখেন তারপর আপনারা চাইলে চেক ইন ডেইলি, মানে ডেইলি আপনারা এখান থেকে ডেইলি চেকে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে, তো এখানে অ্যাড আসলে কোনো বিরক্ত হওয়ার কোনো কিছু নেই আমি মনে করি। যাই হোক, দেখেন এখানে কিন্তু আমাদের হয়ে গেলো। আচ্ছা, তারপর দেখেন আপনারা চাইলে এখান থেকে ওয়াচ ভিডিও, আপনারা দেখেন এখান থেকে ওয়াচ ভিডিও করে কিন্তু আপনারা এখানে কয়েন আর্ন করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনারা এখান থেকে দেখেন যদি কাউকে ইনভাইট করতে পারেন আপনারা এখান থেকে আপনাদের রেফার লিঙ্ক দিয়ে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে পার রেফারে কিন্তু আপনারা 1000+ কয়েন আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। দেখেন একজনকে রেফার করলে আপনারা 1000 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন। যাই হোক, এখন আপনাদের মানে কয়েন আর্ন করাটা দেখে দিলাম, এখন দেখেন আপনারা কীভাবে কল করবেন। তো এখন কল করার জন্য আপনারা দেখেন এখান থেকে কী করবেন, কন্ট্যাক্টে যাবেন। কন্ট্যাক্টে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, সার্চ করেও দেখতে পারেন এখান, তো আপনারা এখান থেকে ডিরেক্ট কল করতে পারেন, অথবা এখান থেকে কলসে গিয়ে এখান থেকে আপনারা দেখেন উপরে ক্লিক করে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে একটা নাম্বার তুলবো, মনে করেন এখানে আমরা একটা নাম্বার তুলে দিলাম, মনে করেন এখান থেকে আমি, তো এখানে একটা নাম্বার তুলে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, সিম্পলি এখান থেকে কল করবো। তো কলে ক্লিক করলে দেখেন এখানে আমাদের একটা মানে নোটিফিকেশন চলে আসবে, দেখেন এখানে বলতেছে যে কল 550 ক্রেডিট পার মিনিট, মানে পার মিনিট 1 মিনিট কথা বললে এখানে আমাদের 550 কয়েন কিন্তু আমাদের কেটে নেওয়া হবে, এটা এখানে দেখে দিচ্ছে। তার মানে দেখেন এখানে বলতেছে আমাদের ক্রেডিট ব্যালেন্স এত এবং আমাদের রিমেনিং টাইম হলো 3 মিনিট, মানে আমরা এখান থেকে 3 মিনিট কথা বলতে পারতেছি। সো আমরা এখান থেকে কলে ক্লিক করলে
সো আমি এখান থেকে কলটা কেটে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা এই সিস্টেমে কিন্তু আপনারা যে কোনো নাম্বারে, সেটা হোক বিদেশি নাম্বার অথবা যেটা বা দেশি কোনো নাম্বার বা যে কোনো সিম কোম্পানির নাম্বার, আপনারা ফ্রিতে কল করতে পারবেন। খুবই চমৎকার একটা বিষয়, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো।